শালার জ্বালায় যাচ্ছি ঘর ছেড়ে, আমি নাকি গেড়ি খাচ্ছি জলে ডুবে। শালার জ্বালায় যাচ্ছি ঘর ছেড়ে, আমি নাকি গেড়ি খাচ্ছি জলে ডুবে। আমার বউটা গেছে 5 বছর চলে, চোখের জলে পৌমার হলো ছেলে নাকি সাইকেলে চড়ে। ওকালাকা আকা যাবি ঘরের ভেতরে, পারো শালার জ্বালায় যাচ্ছি ঘর ছেড়ে, পারো শালার জ্বালায় যাচ্ছি ঘর ছেড়ে, পারো শালার জ্বালায় যাচ্ছি ঘর ছেড়ে। ও গ্রামে শালারা, ও কালো কালো বাচ্চারা, আমি তোদের কি ক্ষতি করেছি? আমি কি তোদের আচলা বাইরে দিয়েছি? কেন রে শালারা, তোদের জ্বালায় কি আমি ঘর থেকে বাইরে বার হতে পারবো নি? ঘর থেকে যদি একবার বাইরে বার হয়েছি, এক শালা এক ভাব। এক শালা আমার দেখে বলতেছে, এই দেখো মাল আসতেছে। আমি কিচ্ছু বলিনি, চুপ করে আছি, খড়গোশের মতো কান খাড়া করে আছি। বলি দেখি শালারা আরো কি বলে। এক শালা আমার দেখে দেখে বলতেছে, বলি এই যে বুড়ো যাচ্ছে, বুড়োর যে নাতিটা হয়েছে পুরো বুড়োর মতোই দেখতে। না না, হতেই পারে, হতেই পারে। আমার রক্ত আমার ছেলের গায়ে বইতেছে, ছেলের রক্ত আমার নাতির গায়ে বইতেছে, বংশ পরম্পরায় হতে পারে। তাই বলি এই ভাষা আমি কি করি, কার ডাকি ঠিক করতে পারিনি। শেষে আমার বেনকে ডেকে নিয়েছি, বলি বেন তোমার একটা সুষ্ঠু বিচার করতে হবে। আমার বেন বলে কি হয়েছে, আমি বলি এই এই ভাব। ও বাবা, আমার বেন আমার হয়ে বলবে কি, সে উল্টো সুরে গান গাইতেছে। বলে আমি বুঝিনি। আমি বলি তুমি কে বুঝো বলো। বলে আমি সব বুঝি। আমি বলি তুমি কি বোঝো বলো। বলে এই তো আমার মেয়ে আর তুমি, সৌর আর বৌমা দুজনে মিলে এক ঘরে রাত কাটাচ্ছ, ছেলে কি হা ভরে হচ্ছে? তার মানে আমার ব্যান কি বলতে আছে আমি কি কিছু বুঝতে পারিনি? আমি কি আমার বৌমার সাথে চুটে আছি? মিথ্যে কথা বলবনি, আমার বৌমা খুব ভালো। আমার বৌমা বলে কে সৌর আর কে স্বামী দুজনে চিনতে পারিনি। আর গ্রামের শালারা উঠে পড়ে লেগেছে, আমার টিকতে দেবে না না, এই দুচোখ আজকে যেদিকে যায় আমি সেদিকেই চলে যাব। বারো শালার জ্বালায় যাচ্ছি ঘর ছেড়ে, বারো শালার জ্বালায় যাচ্ছি ঘর ছেড়ে, বারো শালার জ্বালায় যাচ্ছি ঘর ছেড়ে। পিসি মশাই, পিজু মজা, এই পিজু মজা, এই তোর নাম কি রে? ও অতন। অতন? তোর বাবার নাম কি? যতন। যতন? ও আমার শালা, আমার শালা যতন, তার ছেলে তুই যতন? হ্যাঁ। তা কেমন আছিস বল? ভালো আছি। বাড়ির খবর কি? সব ভালো। তোর বাবা মা কেমন আছে? তুমি জানো না কি, বাবা তো 4 বছর আগে মারা গেছে। তোর বাবা কি ভালো লোক ছিল রে, আমার খুব ভালোবাসতো। আর শব্দ ওটা জোটবে দে, তোর বাবা টুকু তুলে দিয়েছে। ঠিক কথা বলেছ। তোর মা আর খুব ভালো। কেরম? তোর মা আমার খুব ভালোবাসে। কেরম ভালোবাসে? সেই বলতে পারুনি। আমি নতুন বিয়ে করেছি, বিয়ে করে হলদি ছাড়া দেখেছি, হলদি ছাড়িয়ে ঘরে আসার জন্য আকুর বাকুর করতেছি। হ্যাঁ, আর তোর মা আমার মোটে আসতে দাও অতিবাদে। আমি বলি নাই ঘর যাবো, তোর মা আমাদের নানুন নাই, আজকে তোমার থাকতে হবে। আমি বলি কী করে থাকবো, এই তো তোমাদের একটা মাত্র ঘর, আমি কোথায় থাকবো? তোর মা বলে কেন, আমার বাবেরা বিয়েতে যে খাটটাতেছে সেগুন খাট 6-7, বলে তুমি মাঝখানে থাকবে। হ্যাঁ, আমি মাঝখানে, আর তোর বাবা বাঁ দিকে, তোর মা ডান দিকে। পেশা ঘুমের ঘরে কম উৎপাদ করি কি, মা কানে দিবি, তোর মা আমার পাশে নুটি হয়ে থাকতো, মুখে কোনো সাড়া ছিল। তোর মা খুব ভালো। হ্যাঁ, আমার বাবা তোকে এত ভালোবাসতো, ওই জন্য বাবা মারা যাওয়ার পর থেকে তুমি একদিন আমাদের বাড়িতে যাও। এই তুই আমার খবর দিয়েছিলি? আমি এসেছিলাম, তুমি বাড়িতে ছিল না। সে কি? আর দাদাকে ফোন করতে, দাদা বলে ভাই আমি তো কেরালায় আছি। ওই শালার বেটা শালা, ওই শালার বেটা শালা গন্ডগোলের মাস্টার, পাড়া থেকে একটা মেয়ে নিয়ে কেরালায় উঠেছে, আর বৌমাকে আমার ঘাড়ে চাপিয়ে রেখে গেছে। মানে দায়িত্ব নিয়ে আছো? হ্যাঁ। পাড়ার লোক কিন্তু অন্য কথা বলছে। কি
কি বুড়ো খচ্চর, এই ওই শালার ঘর, ওই শালার ঘর ভাঙতে গিয়ে সে যাবার হোক। আমার পিসিমা কেমন আছে? তোর পিসিমা, তোর পিসিমার কথা বলিনি কেন? কি হয়েছে? আজ 5 বছর হলো তোর পিসিমা মরে গেছে। কই তুমি খবর দিলে না? আর কে কার খবর দেবে, কার দুঃখ কে শুনবে? সে যাবার হোক। হ্যাঁ, ও পেশা কি হাতে এটা মুগুর? আরে এটা খোটা রাস্তায় যদি হাঁটি ঘুমিয়ে ঘুমিয়ে যাবো, এইভাবে ঘুমিয়ে ঘুমিয়ে যেতে যেতে একদিন কাঁচের গায়ে ধাক্কা, তারপর কপাল ফাটে বলবল করে রক্ত। আমি বলি কি করি রে বাবা, এইভাবে মরবো নাকি? সেদিন থেকে মুগুর আর খোটা জগাড় করি, জানো খোটা পুড়বো, কোমরে দড়ি বাঁধবো, ঘুম পেলে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমিয়ে নেবো। বাবা তোমাদের বোম্ব দিয়ে তোমাদের ঘুম গো। ও পেশা, ও পেশা, তুমি কেন ঘুমোতে এসছো? হ্যাঁ চলো। কোথায়? আমাদের বাড়ি। না তো তো বাড়ি যাবনি, গেলে তোর মা আমার ছাড়বে না। চলো তুই চলো। নাই যাবনি না। এই 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 যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, সেই যখন চলে যাচ্ছি চোখে দেখা তোর মা একবার দেখা। হ্যাঁ চল, থাম তাড়া বস্তাটা এখানে রেখে যাই। ও পেশা, এই রাস্তার মাঝখানে বস্তা রাখলে লোক কি রাখবে? কি করবে? লোক তো নিয়ে চলে যাবে। বস্তা আমি নিচ্ছি আর তুমি আমার সাথে যাবে। আরে বাবা গিয়ে থাকতে হবে না, গুরুদি খাদা করে না তুই বিকালে চলে আসবে। আর খাদা ঝামেলা, খাদা ঝামেলা করি নাই চড়িয়ে বলবো। আমি আছি তো। নাই চড়িয়ে বল। চলো চলো। নাই যাবো কি? এই 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 যাচ্ছি যাচ্ছি। সুখের দিনে কত বন্ধু ছিল, দুঃখের দিনে তারা কোথায় গেল? সুখের দিনে কত বন্ধু ছিল, দুঃখের দিনে তারা কোথায় গেল? স্বার্থ ছাড়া কেউ বেশি নেই এখানে, আমি জানি না বাকি সবাই জানে। সুখের দিনে কত বন্ধু ছিল, দুঃখের দিনে তারা কোথায় গেল? সুখের দিনে কত বন্ধু ছিল, দুঃখের দিনে সব কোথায় গেল? মনের কথা কার কাছে বলবো, যখন আমার বয়স 15 বছর পার তখন আর কি বাজা, যখন আর 17 বছর আর ছেলেদের সঙ্গে ফোন করার আর সেলফি তোলার সে কি আঠা, আর একই বছর যাই বিয়ে হলো সব ওলা উঠে ভুলে গেল। এখন আর বয়স হয়েছে কেউ আসে না ধারে কাছে, যদি কারোর সঙ্গে যেচে গল্প করতে যাই নাকে কাপড় চাপা দেবে, দূরে সরে যাবে, গিয়ে বলবো ওর গায়ে গন্ধ, ও জামা কাপড়ে গন্ধ, ও ধারে কাছে কেউ যাস না। বলো দেন গন্ধ কেন জোর করে এনেছি? গন্ধ যদি হয় তা আমি কি করতে পারি? আমার গায়ে গন্ধটা হয়েছে বলে যদি কারোর বাড়িতে যাই গল্প করার জন্য আমার বসতে জায়গা দেয় না, দাঁড়িয়ে গল্প করে চলে আসি। যদি বেতালে ঘর দেওয়ায় বসি মিথ্যা কথা বলবো নি গো, যখন উঠে আসবো পেছনে করে এক চাওড়া মাটি নিয়ে উঠে আসবো। এই অসুখটা হয়েছে বলে আমার বৌমা পর্যন্ত ঠাকুর ঘরে যেতে দেয় না, তাহার তো বয়স হয়েছে, বুড়ো বয়সে যেন ঠাকুর সেবা করতে পারি তাই এ জীবনে বেঁচে থেকে কি হবে? এ বাবা পঞ্চনন্দ হয় আর তুলনা নল, অসুখ ভালো করে দার। এ বাবা তাহলে তিনজন লোক খাবো অতগুলো বাজার করেছি কেন? বার করিনি। তবে কি তোমার জন্য নতুন জিনিস এনেছি? বাবা জীবনে চার আনার কোড়াই ভাজা কিনে আনি না, আজকে নতুন জিনিস কি এনেছি তুমি দেখবে? দেখা তুমি দেখবে? দেখা ওই আছে তো। আর ছেলে মনে হয় মেরি বিস্কুট এনেছে ভিজিয়ে খাবে। কই কই তোর মা, কই তোর মা, আমার বৌদি, কই আমার বৌদি। কতদিন পরে এলে একটু বসো, কতদিন পরে এলে একটু বসো, আমার অনেক কথা বলার ছিল যদি শোনো। আপৌদি আপৌদি নন্দাই, থাক 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 থাক, অতি ভক্তি চোরের লক্ষ্য। সত্যি তুমি একটা মানুষ কেন? কতদিন হয়ে গেল আমার স্বামীটা মারা গেল, একবার জন্য বাড়িতে এসে দেখে গেল না কেমন আছি। আর কি করে আসবো, সেই যে নতুন বিয়ে করতে এসে যে জিনিস দেখেছি সেই ভুলতে পারিনি। কি জিনিস দেখে গিয়েছো তুমি? ওই যে তোমার কপালে সিঁদুরের চাপড়া, মনে যে পুব আকাশে দাউ দাউ করে জ্বলছে। ও আর এখন আর চিত কপালি হয়ে গেছে বলো, আর আসো না, অনেকদিন পর আমাদের বাড়ি এসেছো, চলো দুটো বসে বসে গল্প গাই করি। তাই চলো তাই চলো। হয়
সারাকর কাছে ডাকতেছে, আমার মন খুব ইচ্ছা করতে জানো ওনার পাশে গিয়ে জড়ি ধরে বসি, কি করবো ওনার কোনো দোষ নেই, ওনার ইশারার দোষ, আমার খুব ইচ্ছা করতেছে কিন্তু কি করে যাব, আর বৌমা যদি দেখতে পায় ফিনাইলের বাথরুমে ছুটে আসবে, বলো চারিদিকে গন্ধ ছড়া চটো ফিনাইল পরিষ্কার করো, কি করে যাই বলো দেন নোকতার কাছে। বাবা এ তিন কোটালে ইশারা বন্ধ দেয় না, যাবো বৌমা তখন আসেনি, ততক্ষণ একটা পাচা ঠেকি দিয়ে বসি, যদি আসে উঠে ছুট মার। এইভাবে বসলে কেন? ও দাদা এই বসাটার নাম হচ্ছে তেফেরেঙ্গা বসা। তেফেরেঙ্গা? সে আবার কি? আমার অনেক সমস্যা আছে ওই জন্য এরকম করে বসেছি। কি সমস্যা? কি মেয়েদের অনেক সমস্যা তুমি শুনতে হবে না। অনেকদিন পর তোমাদের বাড়ি এলে, তা তোমাদের বাড়ি সবাই কেমন আছে, ব্যবসা বাণিজ্য কেমন চলছে? আরে বাবা ব্যবসার কথা বলো না, ব্যবসা ফুটে ফাঁস। ভালো ব্যবসাটা ফুটে তো বসা আছে। আর কেন বলো, প্রথমে ওই চিড়ে ব্যবসা করছিলাম, দু তিন বস্তা চিড়ে ঘাড়ে করে দিয়ে যাচ্ছি, ঘুমিয়ে ঘুমিয়ে যাচ্ছি, ঘুমিয়ে ঘুমিয়ে যাচ্ছি, যেতে যেতে খালে পড়ে চিৎপাত, পুঁজি ফুটে ফাঁস। ভালো ব্যবসাটা খালে নষ্ট করতে বসা আছে। না ব্যবসায়ী লোক ব্যবসা ছাড়ি নাকি, আবার নতুন করে ব্যবসা শুরু করেছি। কি ব্যবসা? ওই যে শরের মাংস কষে গামলি করে নিয়ে মাথায় করে যেতাম, আর ওই সাইডে ব্যাগে বোতলে মাল থাকতো, কি বলবো কি সেল, রমরমে বাজার। ও তো জানিস সেল হোক না হোক তুই নিজে সেল করতে খালবারে শুয়ে থাকবে। তারপর ওই কষা মাংসের গামলি মাথায় করে নিয়ে যাচ্ছি, ঘুমিয়ে ঘুমিয়ে যাচ্ছি, যেতে যেতে দেখি না এক শালা ধাক্কা মেরে আর কষা মাংসের গামলি চিতকাল ফেলে দেবে। তারপর আমি ঘুমেই থাকলে কি হবে, আর সেই ঘুমন্ত অবস্থায় সে শালা ছাড়িনি, ঝপ করে গোলাপ পাতাকে ধরেছি, বলি জানোয়ার ছোট লোক বেঈমান, এইভাবে গরিবের ব্যবসাটা মাটি করে, আজকে তোর ছাড়বি নি, তোর একদিন কি আমার একদিন। ও বাবা চোখ চেয়ে দেখি না গরুর গোলা পাঁজা করে ধরে আছে। গরুর গোলা জড়ে ধরে সুখ দুঃখের গল্প করতেছে, কোথায় তো ঘুম জোগাড় করেছো? আর কেন বল, সত্যি তুমি একটা মানুষ দাদা। সে যাই পারে হোক, তুমি কেমন আছো বলো। আর কথা বলুনি দাদা, আর কথা বলুন। কেন কেন? আর মতো অভাগিনী পৃথিবীতে আর কেউ নেই। বলো কি, আর মদ্দলোকটা চলে গেল, আর কোথায় একটা উড়ো অসুখ এসে চেপে ধরলো। উড়ো অসুখ? কত কি করে বেড়াচ্ছি কোনো মতে সারে না। তা তুমি ডাক্তার বুঝি দেখাওনি? হোমিওপ্যাথি এলাপাতি ডাক্তার বেটে বসে দিয়েছি, যেরম রোগ সেরম আছে। মানে ঘাট জায়গা ঘার হয়ে গেছে। পাড়ার মেয়েরা বলে ও দিদি কালী পূজার সময় টোটকা করে না। ভালো, তাই বলে কি টোটকা বল? বলে তিন মাথা দেখে আগুন জ্বলা ডিও না। দাদা রাত বারোটার সময় দুতোর পা খন্ডে গা তিন মাথা জ্বলে দিস, বুঝি বাবা দাউ দাউ করে জ্বলতেছে। আচ্ছা, তার ভেতর থেকে এ পার পার হচ্ছি। আচ্ছা, আগুনের তেজে সব পুরো কালো হয়ে যাচ্ছে, রোগ ভালো হয় না, সব চচ্চল মলমল করে পুড়ে যাচ্ছে। তা পুড়বে না, ওই আগুনে কিছু থাকে না, সিদ্ধ হয়ে যাবে। আর কথা থাকতে তাহলে এখন কি করতেছ? সেই কথাই বলো, ব্যবসায় আমি ফুটে যেতে পারি, এখন আমি চাকরি করছি। কোথায় চাকরি কর? ওই তো আরাম লাগে। তাই নাকি? 150 জনের উপরে সুপার ভাই জানি। কাজ কি করতে হয়? কাজটা খুব ভালো কাজ, যেমন লোক তেমন কাজ। তাই? খুব হালকা কাজ। কি কাজ দাদা বলো না। কাজটা হলো ইয়ে, মেয়ে ফুলের ভেতরে এড়া ফুল ঢুকিয়ে দিচ্ছি, গাঁটার বেঁধে দিচ্ছি ফল বাঁধা। মেয়ে ফুলের ভেতরে এড়া ফুল ঢুকিয়ে দিচ্ছ, এইটা তোমার চাকরি? এ কোন আউট তো চাকরি দেছে? ওই আর আমি বুঝতে পেরেছি কি, তুই তাহলে ফুলে ফুলে পরাগ মিলন করো। হ্যাঁ, মিলন 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 মিলন। আইনে করে কিরম পাও? আইনে যে গুনতে পারিনি। এত টাকা দেয়? ইচ্ছে মতো খাচ্ছি, ইচ্ছা মতো খরচ করছি। বাড়ি ঘাতের করেছে? না, ওসব করতে হয়নি। কোম্পানির মালিক বলেন, নগেনদা আপনার ঘর বাঁধার দরকার নেই, এই যে দশতলা ফ্ল্যাটটা দেখা পাচ্ছেন, হ্যাঁ এটাই আপনি ব্যবহার করবেন, এতে এসি লাগানো আছে কুলকুল। সত্যি দাদা তোমার কোপাল গো? কেন? বুড়ো বাসে এসি ঘরে আছো, আর আমার আমি পড়া কোপাল। বাবারা বিষয় খাট দিল, সেই খাটে এখন জায়গা না, ঘরের মেঝে শুয়ে ঠান্ডা লেগে সহ্য মরে যাচ্ছে। সত্যি? আই খাটে বসে আছি, আর বৌমা এসে ঘাট ধরে নিচে উড়িয়ে ফেলে দিয়েছে। সে কি? আমি বলি তুই ফেলে দিচ্ছ কেন? বলে খাটে যদি উঠেছো তোমার বালিশ চাপাতে মেরে ফেলে দেবো। বাবা ওদের সঙ্গে আমি ঝগড়া করলে পারবো না, এখনকার ছেলে মেয়ে বাদ দিয়ে ঘরের মেঝে
তিন চারজোড়া ছাই ফেলা সমান করিস। রাত্রিরে খাদার পর যখন ঘুমাবো কত রকমের স্বপ্ন দেখবো গো। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, কি স্বপ্ন কি স্বপ্ন? কালকে রাত্রির একটু জল চাপ করে খেয়েছি আর রাত্রির কি মজার স্বপ্ন দেখতেছি। আমি যেন ফাঁকে যাচ্ছি একা একা। না না, হাতে টেপি আলোটা নিয়েছি। টেপি আলো সঙ্গী হয়েছে? টেপি আলোটা সামনে ঘাটে বসে রেখে। আচ্ছা, আর আমি আস্তে আস্তে করে জলে নেমে গিয়েছি গো দাদা। তারপর আর যে আর স্বপ্ন ভেঙে গিয়েছে দেখি না, পুকুরে জল নি, জল সব আর বি নাই বেঁধে আস। তা তুমি মোটর বসাও। তুই মানুষ না অন্য কিছু কেন? বিনাই লোকে মোটর বসাবে, ওটাই তো আর অসুখ। ও ওটাই তো অসুখ। ও নিয়ে চিন্তা করতে হবে না, আমি আরামবাগে থাকি, ওখানে আমার কত জশ খ্যাতি। আমি যদি ইশারা করেছি বড় বড় ডাক্তারদের লাইন পড়ে যাবে। অসুখটা যদি তুমি ভালো করে দিতে পারো তার পা ধুয়ে আমি জল খাবো দাদা। আমি পুদারে বড় কাঁদরা মাছ ধরেছি, তা তুমি মাথা খাবে না পেটি খাবে? না এবার তাই নিরামিষ খাবো। কেন? বৌমার শরীরে কিচ্ছু নেই, একদম কাঁটা উঠে গেছে। বড় বড় পেটি বেঁচে বেঁচে বৌমার খাওয়া। প্রণাম কর পিসিমশাই, ভালো আছো? জাতের মেয়ে খোল ঠান্ডা। বুড়ো তিন কোটালের বুকে মাটি দিতে ইচ্ছা করে না, কচি বৌমা জয়ে ধরা সুর সাধতেছে। আর এসরম বৌমা আমার তার কাছে এলেনি, পেশারকে প্রণাম করতেছে। ও তো আমার বৌমা নয় তো, ও তার সতী। এক্ষুনি যদি আমার গায়ে কাছে যাই আমার হলা আয়োগে বমি হবে। তা থাক, তোর বমি আর ফাঁকা বার করতে হবে না, তুই তোর বমি আই ভেতরে রেখে দে। এ বাড়ি যখন আমার সমস্যা, এ বাড়ি ছেড়ে আয় চলে যাই। বৌমা তুমি কোথায় যাবে? আমি নিয়ে যাবো। আমি টাকা দেবো না। টাকা লাগবে না, তোর বাবা যে চার বিঘে জায়গা লিখে দেখেছে ওই জায়গা বন্ধক দিয়ে আমি যাবো। নিয়ে যাবো মানে নিয়ে তো যাবোই, আর যেতে যেতে সব কথা খুলে বলবোই। বলবো কথা যেতে যেতে মনের কথা। দুজনের মনের কথা বলবো দুজন, তুমি হলে আমার মন। মনের কথা বলবো দুজন, তুমি হলে আমার মন। এখন চলো দুজন চলে যাই, এখন তুমি আমার নন্দাই। এখন চলো দুজন চলে যাই, এখন তুমি আমার নন্দাই। আমি খাবো কি? এই বগি দৌড়েছি যে খাবার তখন উঠবে আমি তোমাকে সেই খাবার কিনে দেবো। তোমার কাছে খুশি দয়া কর করিবে, লেখো জীবনাল করে করিবে সংসার। ও দয়াল তুমি সুখে রেখো জগত সংসার, ও দয়াল তুমি সুখে রেখো জগত সংসার। এইটা কাল টিমে ভোদা করে দেবো। কেন? এই একটা কানের ছিরি কি হয়েছে? এসকেলে মেশেনে দু লাউটো চাকরি করার নাম করে আমার নেশে টেনে টেনে ভিক্ষে করাচ্ছে। ওআরএস এসকাল খুই দে। এই চুপ কর, ফাঁদি বন্ধ কর, টেনের বাকি উঠেছি, ভালো করে হিন্দি গান ধর। দিল চিড়ি কে দেইত রহি নাম হোগা, দিল চিড়ি কে দেইত রহি নাম হোগা, তেরি মাথা তেরি সাদা তেরা পায়া।
যে ভিক্ষে দে যা বাবা, আমরা দুই স্বামীত্রী জন্ম থেকে অন্তরে বাবা, এইভাবে ভিক্ষে করে দিন চালাইকে যে ভিক্ষে দে যা। এই যে তোমার কাছে কিছু কোঁচু পয়সা আছে আমাকে দাও তো। হ্যাঁ এখন আর বলবে না, এখন বাসাতে বন্ধর জন্যই যদি তোমরাকে ওঠো 200 টাকা খুচরি নিয়ে যাবে, শুধু ভিগরি দিতে হবে। দাও আর ধরো খুচরো দিইনি বাবা, কেউ নিতে চায় না, 500 টাকার নোট দে। শত্রু উঠেছে, অন্য বগি পালাই চলো 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 চলো। তুমি কোথায় যাচ্ছ? কে বাবা, তুমি মামা কোথায়? তোর মার মতো আমার দেখতে না বাবা। আমি তোমার ছেলে রত, বাড়ি চলো আগে, ডাক্তার থেকে নাম করে কিন্তু ভিক্ষা করছো। এই ভিক্ষে করার কথা একদম বলবিনি, ভিক্ষে করার কথা একদম বলবিনি। দস্তুর মতো আমরা কণ্ঠ ইয়াস করছি শিল্পী জাতের পরিচয় দিতে, তাই এটা ভিক্ষা বলছে না? না আগে বাড়ি চলো। হ্যাঁ যাবনি। কেন যাবে না? ও বাবা এখানে কি সুখে আছি, ডেলি কাঁচা পয়সা রোজগার করতেছি, ভাত খাওয়া ছেড়ে দিছি, বিরিয়ানি খাচ্ছি। কি খাচ্ছ তো দেখা পাচ্ছি তো? যাবনি। তুমি বাড়ি যাবে না তো? না। তুমি যদি না বাড়িতে যাও তাহলে আমরা দুজন মিলে তোমাকে টেনে হিঁচড়ে নিয়ে যাবনি। নে কই কত মাদুর খেয়ে দেখবো, নে ধর টান। ও ঠাকুর বাবু, অনন্দাই চুপ কর। ও দাদা বাবু, ও পিসু মশা, এই যে তুই ভালো করে চেপে ধরে থাকো, তা তো যদি আঁচি পার হয়ে যায়। যা পিসা, তুমি সরে যাও, ভাষা কানে ভেসে আছে, তারও বলে চিনি বসেছে। আমার মাথা খারাপ হয়ে গেছে, ভাষা কানে ভেসে আছে, তারও বলে চিনি বসেছে। আর ধরে থাকো শক্ত করে বাপড়ুকু মাথা দেবো ছাড়বো না তোমার, বাপড়ুকু মাথা দেবো ছাড়বো না তোমার। ভাষাকার ভেসে যাচ্ছে, তার উপরে চিল বসেছে, ভাষাকার ভেসে যাচ্ছে, তার উপরে চিল বসেছে। ধরে থাকো শক্ত করে বাপড়ুকু মাথা দেবো ছাড়বো না তোমার, বাপড়ুকু মাথা দেবো ছাড়বো না তোমার। সে কাব্য শুরু করেছে না, আগে তোমরা বাড়ি চলো। আরে যাবনি। মান কই সব কোয়ালি সতী বেহুলা, বেলা গেল সন্ধ্যা হলো ধরেছি সে গয়লা, তাকে ছেলের মুখে ভাড়া শুধু কি? আমি গয়লা? আমি গয়লা? যত বড় মুখ নয় তত বড় কথা, জুতিয়ে মুখ ছেড়ে দেবো। জুতো পরে আসনি ফেলেছি না? না তুই কি ভেবেছিস কি? তবা করে বসতে দিস না, বস পরে কোথায়, ঢালাই রাস্তায় বসে আমার কাপড় ছিঁড়ে যায়। ও মা অত বড় ঘর দেবা, তা তুমি ঘরে বসবে, তা তুমি রাস্তায় বসছো কেন? ঘরে বইলে তোর বউ ফিনাইনের বালতি নিয়ে আসবে, গ্রামে কারোর বাড়ি গেলে নাকে কাপড় চাপা দেবে। যদি বসার ইচ্ছা ঢালাই রাস্তায়, ঢালাই রাস্তায় বসে বসে ভালো ভালো কাপড় কি হয়েছে দা? মান কুল সব কোয়ালি সতী বেহুলা, আমি তোর বিষম সাই উল্টে খাতা ধর, আমি তোর বিষম সাই উল্টে খাতা ধর। শস্যের ভিতর ভূত ঢুকিয়েছে, দোষটা দেব কার? তোর মা আমার, তোর বিষম সাই আমার। ভাষা কানে ভেসে যাচ্ছে, তার উপর চিল বসেছে, ভাষা কানে ভেসে যাচ্ছে, তার উপর চিল বসেছে। ধরে থাকে শক্ত করে দাঁড়, বাপড়ুকু মাথা দেবো ছাড়বো না তোমার, বাপড়ুকু মাথা দেবো ছাড়বো না তোমার। এখন আমি বুঝতে পেরেছি, আমার মায়ের যদি দুগুণ দোষ থাকে, আমার পিসেমশার পুরো চার গুণ দোষ। তুই আমার যা বলি বল, আনন্দ আর কিছু বলিনি, সত্য কথা সত্যি বলে ভোলা নাচে, যাবো যাবো করে মা আটকে যাচ্ছি খাঁজে। ও মা তুই কোথায় আটকে যাচ্ছ? এই তো এখানে। এই তুই কি ভেবেছিস কি? যখন তোর মুখটা ভেসে ওঠে মনে জানা ঘরে ফিরে যায়, চলো। আর যখন তোর বর মুখ ভেসে ওঠে মনে হয় এখানে আসতে যাবুন, এখানে থাকি। বেশি দিন থাকলে কাছে চালে বেড়ে শিখো, তোর মা কি আমার কাছে খাচ্ছে পোকা মাকো? এই ছেলে ছেলের মতো থাকবি, তুই কি ভেবেছিস কি? আমরা কি তৃপ্তিতে আছি, কি শান্তিতে বাস করছি, কি আনন্দে দিন কাটাচ্ছি, কেন তুই এখানে এসেছিস? সত্য কথা সত্যি বলে ভোলা নাচে, চাপ চাপ করে মা আটকে যাচ্ছি খাতে, বেশি দিন থাকলে কাছে চালবে না শিখো, তোর মা কি আমার কাছে খাচ্ছে পোকা মাকো? কলা কাছে সাক্ষী রেখে হাত ধরি তোমার, কলা কাছে সাক্ষী রেখে হাত ধরি তোমার।
সবাই কি হবে এবার, কি হবে তুমি আমার তুই তা ভাষা কাটে ভেসে আছে তার উপর চিল বসেছে, ভাষা কাটে ভেসে আছে তার উপর চিল বসেছে, ধরে থাকে শক্ত করে দাঁড়ে বাপড়ুকু মাথা দেবো ছাড়বো না তোমার, বাপড়ুকু মাথা দেবো ছাড়বো না তোমার। আচ্ছা মা, বাবা তো চার পাঁচ জায়গায় মারা গেছে, তা তোমার যদি মনে মনে এরকম ছিল তুমি সব কাজ আগে করতেই পারতে। খোকা, তোমাকে মা বলতে আমার ঘৃণ্য করছে। খোকা রে, এই জন্য কথাই বলো যার জন্য করেছুরি সেই বলে চোর। কেন এই অসুখটা কার জন্য হয়েছে জানিস? কার জন্য? তোর মতো ছেলেকে জন্ম দিতে গিয়ে আমার এই অসুখ রে বাবা। মারো আমাকে জন্ম দিতে গিয়ে? তুই তখন আমার গর্ভে ছিলি, আমি ডাক্তার বাড়িতে গিয়েছিলাম, ডাক্তার আমার পেটের ফটো করে বলেছিল বাচ্চার ওজন বেশি সিজার করতে হবে। আচ্ছা, তাই বলে যেটা ভালো হয় করো, ওই সিজার করতে গিয়ে ডাক্তার ভুল করে আমার মূত্র নালীতে কাজে চালিয়ে দিয়েছিল। যা সেখান থেকে তো আর এই অসুখ। তার মানে তুমি বাড়ি যাবে না? এই তো খোকারি, এখন আমার ঘাত গতর ভালো আছে, এখন আমি হেঁটে চলে বেড়াতে পারি, এখন থেকে তোরা যদি আমাকে এত অবহেলা করিস তোদের যদি আমি বিছানায় শুয়ে থাকি তোরা তো মোটেই আমাকে দেখবি না। আমার মতো বৃদ্ধ বৃদ্ধা যারা এই সমাজে বাস করে প্রায় প্রত্যেকের প্রতি একই রকম অবহেলা। যতক্ষণ দেহে প্রাণ আছে আমাদের তো বাঁচতে হবে বাবা, মানুষ বৃদ্ধ বসে লাঠিকে অবলম্বন করে চলতে চায়, আমি তোর পিসমশাকে অবলম্বন করেছি, যদি তোর পিসমশাকে তোরা মেনে নিস আমি হাসি মুখে ঘরে ফিরে যাব। ঠিক আছে মা, সবাই তো কথাই বলে যে গুরুজনরা মাথায় থাক, তাই পিসমশাকে আমি মেনেই নিলাম। তা যা সন্তর তার চিপ কিনে নিয়ে যাই যা। এ বাবা, ইয়ে সিজারের বাচ্চা, তুই যে বাচ্চা আমি তাই বলেছি। কেন? এই চলে যাচ্ছিস চলে যা, আর যাওয়ার সময় তোর মাকে মা মা বলে বেশি মায়া বাড়াইনি, সেই যখন চলে যাচ্ছিস যাওয়ার সময় তোর মাকে একবার পিসিমা বলে যা। ঘরে আসো, আসলে বলছি তুই মানুষ না অন্য কিছু। কেন? আমার পেটের ছেলে আমাকে পিসিমা বলতে পারে? একবার বোঝা যায় না, জমরা খেয়ে এই সেই ব্যাপারে হয়ে হোক। এই তো দেখতে দেখতে তিন মাস হয়ে গেল, তোমার তো কোনো ডাক্তার বদি দেখায়নি, তার রোগটা সেরে গেল কি করে? আমার কি অসুখ তুমি ধরতে পারো না? কি, আমি তো ঘুম ঘরে স্বপ্ন দেখে বিছানায় পেচ্ছাপ করি। বাবারে কি গ্যাস বেরিয়েছে, তিন মাস পরে গন্ধ পাচ্ছ। হ্যাঁ, প্রথম প্রথম লজ্জা আমি আমার স্বামীকেও বলতে পারিনি। হ্যাঁ, নতুন বউ লজ্জা পেতাম, রাত্রে স্বপ্ন থেকে বিছানায় পেচ্ছাপ করতাম, আর যে জেগে উঠতাম জল ঢেলে দিতাম। হ্যাঁ, আমাদের লোক বলে খাটবি না রোবে এত জল কেন, সেই তো আমি মিথ্যে কথা বলতাম, বল তুমি খাবে বলে আমি ময় করে এনে রেখেছিলাম, পাঁচ দ্বারে ছিল বেতালে পড়ে গিয়েছে। টানা এক সপ্তাহ এরকম হচ্ছে। হ্যাঁ, একদিন রাত্রে ও উঠে দিনা জল সব খেয়ে নিয়ে চোখে শুয়ে আছে। আচ্ছা, আর আমি তো জানি না ঘুমোচ্ছিলাম, ঘুম ধরে বিনাই মুতেছি। বাবা রে, হাত ধরে কি মারটা না মারতেছে। আচ্ছা, বলে তোর এটা হয়েছে তুই বলিনি কেন? তারপর থেকে তুই তো আমাকে জাগিয়ে রাখতে সাবধান করে দিত, অসুখ তো প্রায় ভালো হয়ে গেছিল। তারপর আর তো কপাল খারাপ। কেন? আর মদ্য লোকটা যে মরে গেল, আমার নতুন করে ফেটটা কলের মুখ হালকা হয়ে গেল। তা তুমি ইয়ে ভালো মিস্ত্রি খুঁজে পাওনি? এক রাত তোমার কাছে এসে আছি, অনেক রাত পর্যন্ত জাগিয়ে রেখেছো, গল্প গাই করছো, অসুখ তো ভালো হয়ে গিয়েছে। ভাগ্যিস তোমার ছেলের সাথে আমার দেখা হয়েছিল। তোমার সঙ্গে দেখা না হলে ভালোবাসা দেশটা আমার দেখা হতো না। তুমি না হাত বাড়িয়ে দিলে এমন একটি পথে চলা শেখা হতো না। তোমার সঙ্গে দেখা না হলে ভালোবাসা দেশটা আমার দেখা হতো না। তুমি না হাত বাড়িয়ে দিলে এমন একটি পথে চলা শেখা হতো না। বুকের মাঝে বোবা হয়ে ছিল কই এলা, বুঝিনি ছিলাম এতদিন আমি একলা। তুমি ফাগুন এনে না দিলে সেই পাখিটার দেখা হতো না। তোমার সঙ্গে দেখা না হলে, তোমার সঙ্গে দেখা না হলে, তোমার সঙ্গে দেখা না হলে।